বন্ধুরা, এই গরমকালে রোদে ঘুরে ঘুরে মুখটা একদম কালো হয়ে গেছে, চোখের তলায় কালি, মুখে মেচেতার দাগ, কালো দাগ ছোপে মুখ একদম ভরে গেছে, মুখে ব্রণ পিম্পলসের সমস্যা, স্কিন ঝুলে যাওয়া, বার্ধক্যের ছাপ। তাহলে আজকে যে সহজ ফেস প্যাকটি ব্যবহার করো আর এক নিমিষে ফর্সা উজ্জ্বল স্কিন পাও। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকেও কিন্তু আমি খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকালকার দিনে আমরা স্কিনের বিভিন্ন সমস্যায় একদম জর্জরিত। খুব কম লোকই, লাকি পার্সনরাই রয়েছো যারা কিনা, যাদের কিনা স্কিনের কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু স্কিনে বিভিন্ন সমস্যায় তারা ভুগছে, ইভেন আমিও ভুগি। তো সে তার মধ্যে হচ্ছে ব্রণর দাগ, তো মেচেতার দাগ, স্কিনে বিভিন্ন রকমের দাগ ছোপ, বার্ধক্যের ছাপ, স্কিন কুচকে যাওয়া, এই সমস্ত ডার্ক সার্কেল, এই সমস্ত প্রবলেমে কিন্তু আমরা ভুগছি। আগে আমাদের স্কিন টোন যতটা ভালো ছিল, কিন্তু তোমরা দিনের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সেই স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, মাত্র দুটো উপকরণ যদি তোমরা তার সাথে মেশাও, তোমাদের স্কিনের কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হবে। হ্যাঁ বন্ধুরা, মেচে তার মতো একদম একটা জেদি দাগ যেটা কিনা সহজে উঠতে চায় না, মুখে ব্রণর দাগ যেটা কিনা সহজে উঠতে চায় না, ইভেন অনেকের মুখে ওপেন পোর্সের সমস্যা থাকে, তো এই সমস্ত সমস্যার থেকে কিন্তু তোমরা এক চুটকিতে কিন্তু গায়েব হয়ে যাবে এই সমস্ত সমস্যা। ইভেন এখন গরমকাল পড়ে গেছে, এখন রাস্তায় বেরোলেই কিন্তু আমাদের মুখে একটা সান ট্যান পড়ে, তো এই সান ট্যানটাও কিন্তু তোমাদের মুখ থেকে চট করে চলে যাবে যেই ফেস প্যাকটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, আজকে যেই ফেস প্যাকটা শেয়ার করবো সেটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে, আর সব উপাদান কিন্তু তোমাদের ঘরেই আছে, তোমাদের বাইরে কোথাও কিনতে হবে না, আর এইটা কিনা তোমাদের স্কিনে সেই রকম ক্ষতিও কোনো করবে না, কেননা এগুলো প্রত্যেকটাই হোম রেমেডি, তো ন্যাচারাল হোম রেমেডি, তো সেটা তোমাদের স্কিনে কিন্তু কোনো ক্ষতি করবে না। সুতরাং বাচ্চার থেকে শুরু করে বড়রা সবাই ইউজ করতে পারবে, ছেলের থেকে শুরু করে মেয়েরা সবাই ইউজ করতে পারবে। আর আজকে ফেস প্যাকটার উপাদানটা কিন্তু মেন উপাদান হচ্ছে আলু, আলুর রস দিয়ে কিন্তু আজকে ফেস প্যাকটা তৈরি হচ্ছে। চলো বেশি কথা না বলে তোমাদের দেখাই কিভাবে আমি আজকে ফেস প্যাকটা তৈরি করলাম, আর মুখে অ্যাপ্লাই করেও দেখাবো। চলো বন্ধুরা, প্রথমে একটা ছোট আলু নিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর গায়ে কোনো মাটি না লেগে থাকে। তারপর গোল গোল করে স্লাইস করে কেটে নেব। আর আরেকটা কথা বন্ধুরা, আলুর কিন্তু খোসা ছাড়াবো না, আলুর খোসাটা থাকবে, তার হাফ অর্ধেক আলু কিন্তু ভালো করে কুড়িয়ে নেব, যেটা দিয়ে আমরা যাতে জুস বের করতে পারি। তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু জুস বের করে নিতে পারো। আলু জুসে প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম, যা আমাদের স্কিনে বয়স ধরে কমিয়ে দিতে সাহায্য করে। এছাড়াও আলুতে ফাইবার, খনিজ, ভিটামিন আছে, যা ত্বকের রক্ত সঞ্চালন করে এবং মুখের কালো দাগ ছোপ দূর করে। তার সাথে নেব লেবু, ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকারী, লেবু প্রাকৃতিকভাবে ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এরপর অ্যাড করব মধু, মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, যা আমাদের স্কিনকে অকাল বার্ধক্য প্রতিরোধ করে, স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করে। এরপর অ্যাড করব বেসন, বেসনও কিন্তু আমাদের মুখে যাবতীয় দাগ ছোপ পরিষ্কার করতে সাহায্য করে। ভালো করে এই প্যাকটা মিশিয়ে নেব, সুন্দরমতো জিনিস দিয়ে মুখটা ওয়াশ করে নিও, হাত পরিষ্কার রেখো। চলো এবার তোমাদের প্যাকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা হাতের সাহায্যে প্যাকটা অ্যাপ্লাই করতে পারো, আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে প্যাকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। একটু চোখের নিচেও দেবো বন্ধুরা, কেননা আমাদের চোখে কিন্তু ডার্ক সার্কেল হয়ে থাকে, পাফিনেস থাকে, এর জন্য একটু চোখের নিচটাও ভালো করে অ্যাপ্লাই করব। ইভেন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গলায়ও অ্যাপ্লাই করব,
যে যে জায়গায় আমাদের সান ট্যান হয়ে গেছে, অনেক সময় থাকে আনইভেন স্কিন টোন থাকে, মুখে স্কিনের সাথে গা হাত পা স্কিনের কোনো ম্যাচ থাকে না, তো সেই সমস্ত জায়গাও কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তোমরা কিন্তু ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই চানের আগে ইউজ করবে। ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে বন্ধুরা, দেখেই নিচ্ছ। এরপর আমি দুটো আলু স্লাইড করে কেটে রেখেছিলাম, গোল করে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু তোমরা চোখের ওপরে এইরকম দিয়ে জাস্ট 10 মিনিট বন্ধুরা, জাস্ট 10 মিনিট তোমাদের সমস্ত রকম কাজের মাঝখান থেকে বের করে এই প্যাকটা কিন্তু তোমরা রেখো। এই আলু স্লাইস করে গোল করে কেটে রাখার ফলে কিন্তু তোমাদের চোখের তলায় কালি ভাব, ডার্ক সার্কেল চলে যাবে, ইভেন চোখে পাফিনেসটাও কিন্তু চলে যাবে। জাস্ট 10 মিনিট সময় দিতে হবে বন্ধুরা। 10 মিনিট হয়ে গেছে, প্যাকটা কিন্তু টানতে শুরু করেছে। এরপর আমরা কি করব, যে গোল করে স্লাইস করে আলুটা কেটে রেখেছিলাম, যেটা আমরা আমাদের চোখে রেখেছিলাম 10 মিনিট, সেইটা দিয়ে কিন্তু বাদবাকি প্যাকটা কিন্তু আমরা রাফ করে করে তুলে ফেলব। তাহলে এই আলুর গোল করে কাটাটা আমাদের দুটো কাজে লেগে গেল, একটা আমরা চোখেও ইউজ করলাম, তারপর না ফেলে দিয়ে এটা কিন্তু এইভাবে রাফ করে করে আমরা তুলে ফেলব প্যাকটা। একটু আঙ্গুলের সাহায্যে না এই রকম করে নেবে, যাতে আলুর যে জুসগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে আসে। চলো বন্ধুরা, এরপর মুখটা ওয়াশ করে চলে আসছি। জাস্ট বন্ধুরা, আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, আর স্কিনের ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। জাস্ট একবার ইউজ করলেই কিন্তু এই রকম এফেক্ট তোমরা পাবে। মনে হবে স্কিন মুখের ট্যান এক নিমিষে উধাও হয়ে গেছে, মানে তোমাদের যা স্কিনের টোন ছিল, কমপ্লেক্সন ছিল, সেটা কিন্তু এক শেড দু শেড কিন্তু ডিফারেন্স তোমরা দেখবে, তোমাদের স্কিনের কিন্তু পরিবর্তন দেখবেই। আর এই প্যাকটা কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারো, বা তোমাদের হাতে যাদের সময় নেই তারা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিনও ইউজ করতে পারো, আর ডেইলি ইউজ করলে কিন্তু ফরকটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।